হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি ভারতের বিখ্যাত দুটি শহর কলকাতা এবং মুম্বাইয়ের কিছু অজানা তথ্য এবং এই দুটি বৃহৎ নগরীর মধ্যে পার্থক্য। কাজেই ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর, ভারতের সাংস্কৃতিক রাজধানী। ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল পৌর এলাকা হলো কলকাতা। 2022 সালে জনগণনা অনুযায়ী কলকাতার জনসংখ্যা 1,49,00,000। অন্যদিকে মুম্বাই হলো মহারাষ্ট্রের রাজধানী এবং ভারতের সর্ববৃহৎ শহরগুলির মধ্যে একটি। জনসংখ্যার দিক থেকে দেখতে গেলে মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহরগুলির মধ্যে অন্যতম। এই শহরের জনসংখ্যা প্রায় 1,40,00,000। কলকাতাকে সিটি অফ জয় বলা হয়, কারণ এখানকার মানুষরা আনন্দে থাকে, এবং কলকাতাকে সিটি অফ বিল্ডিংও বলা হয়। অন্যদিকে মুম্বাইকে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়, অর্থাৎ ভারতের প্রবেশদ্বার, এবং মুম্বাইকে ড্রিম নগরী অর্থাৎ স্বপ্ননগরীও বলা হয়। কলকাতার বিখ্যাত স্থাপত্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ইকো পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি এবং কলকাতার অলঙ্কার হাওড়ার ব্রিজ, যেটি না বললে কলকাতা অসম্পূর্ণ রয়ে যেত এবং আমার ভিডিওটিও অসম্পূর্ণ রয়ে যেত। অন্যদিকে মুম্বাইয়ে অনেক পর্যটন স্থান রয়েছে, সৈকত থেকে বলিউড, জাদুঘর এবং প্রকৃতি পার্ক থেকে ধর্মীয় স্থান, সবার জন্য কিছু না কিছু রয়েছে। সর্বপ্রথম দেখার জন্য সেরা পর্যটন হলো ভারতের গেটওয়ে। নাম্বার টু, মুম্বাইয়ের সৈকত, চৌপাট্টি ও জুহু। নাম্বার থ্রি, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান, এছাড়াও হাজি আলী, নেহেরু, প্ল্যাটিনারিয়াম ইত্যাদি দেখার জন্য সেরা পর্যটন কেন্দ্র রয়েছে। এছাড়াও কলকাতা এবং মুম্বাইয়ে অনেক কিছু জানার রয়েছে, অজানা ফ্যাক্ট, যেগুলি একটি ভিডিওতে বলা সম্ভব নয়। কমেন্ট বক্সে কমেন্ট করো যদি চাও, আমি নিশ্চয়ই বানাবো আবার একটি ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।